নমস্কার, চব্বিশ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। যে খবর আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছি, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আকাল তখত এক্সপ্রেস কলকাতা স্টেশন। যখন সেই ট্রেনটি ছাড়ে, তার আগে হঠাৎই কাপলিং খুলে যায় এবং এগিয়ে যায় ইঞ্জিন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অসীম বসু। অসীম, এখন কি পরিস্থিতি? দেখো, আজ সকাল 7:40 নাগাদ এই আকাল তখত এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছাড়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু এই কাপলিং খুলে যায় এবং ট্রেনের যে ইঞ্জিন, বগি থেকে ইঞ্জিন আলাদা হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে বগি সেগুলো কিন্তু থেমে যায়। এরপরে যাত্রীরা বুঝতে পারেন না হঠাৎ করে ছাড়ার পরে পরে কেন ট্রেন দাঁড়িয়ে গেলো। তারপর কিন্তু তারা যখন নেমে দেখেন যে বেশ কিছুটা এগিয়ে গেছে ইঞ্জিন, এরপরে রেলের কর্মীদের খবর দেওয়া হয়। তারা অসীম, তুমি আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। পূর্ব রেলের সিপিআরও রবি মহামাত্র আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত চব্বিশ ঘন্টায়। আজকে যে ঘটনা ঘটলো আকাল তখত এক্সপ্রেস, সেটা কলকাতা স্টেশন থেকে যখন ছাড়ে, তার আগে হঠাৎই কাপ। হ্যালো, শুনতে পাচ্ছেন মিস্টার মহাপাত্র? হ্যালো, হ্যাঁ নমস্কার। যে প্রশ্নটা আপনার কাছে, হ্যালো শুনতে পাচ্ছেন মিস্টার মহাপাত্র? হ্যালো মিস্টার মহাপাত্র, শুনতে পাচ্ছেন আমার কথা? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করছি পূর্ব রেলের সিপিআর ও রবি মহাপাত্রের সঙ্গে। আমি আবারও চলে যাব অসীমের কাছে। অসীম, তুমি যেটা জানাচ্ছিলে, হ্যাঁ দেখো, তারপরে কিন্তু ছাড়ার পরে পরে যখন গতি কমে যায় ট্রেনে, তারপরে যাত্রীরা নামে, নেমে তারা দেখে যে বেশ কিছুটা এগিয়ে গেছে এই ট্রেনের ইঞ্জিনটি। এরপরেই রেলের কর্মীদের খবর দেওয়া হয় এবং তারা কিন্তু এসে প্রায় 40 থেকে 45 মিনিট ধরে কিন্তু তারা কাপলিং জোড়া দেওয়ার কাজ করেন এবং কাপলিং জোড়া দেওয়ার পর প্রায় 45 মিনিট দাঁড়িয়ে থাকার পর তারপরে কিন্তু এই আকাল তখত এক্সপ্রেস সেটিকে কিন্তু কলকাতা স্টেশন থেকে রওনা দেওয়া হয়। তবে যেটা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যে ট্রেনের গতি যদি বেশ কলকাতা স্টেশন থেকে ছাড়ার আগে যেভাবে হঠাৎই কাপলিং খুলে এগিয়ে গেল ইঞ্জিন আকাল তখত এক্সপ্রেসের, একটা বড়সড় দুর্ঘটনা তো হতে পারতো, কি বলবেন? দেখুন ম্যাডাম, আমি প্রথমে বলে রাখি, কোন কাপলিং খুলে যায়নি। অ্যাকচুয়ালি ফ্যাক্ট হয়েছিল কি, যেটা মানে ইঞ্জিন থেকে যেই প্রেসার পাইপটা, সেই প্রেসার পাইপটা ভেঙে গেছিল, কোনো কাপলিং খোলেনি কিংবা ট্রেন ডিট্যাচ হয়নি, ইঞ্জিনের থেকে বগি ডিট্যাচ হয়নি। এবং যে কাপলিং পাইপটা যখনই ভেঙে গেছিল, সেখানে প্রেসার, এটা কাপলিং পাইপ না, সেটি প্রেসার পাইপ, প্রেসার পাইপটা যেটা ভেঙে গেছিল, প্রেসার পাইপ ভেঙে গেলে গাড়ির প্রেসার হবে না, গাড়ি আটকে যাবে। এবং গাড়ি তেমন ভাবে আটকে গেছিল দমদম স্টেশনে, এবং কনসার্ন ডিপার্টমেন্ট যে আছে তারা গিয়ে সেটাকে ঠিকঠাক করলো এবং 8:24 ট্রেনটা ছেড়ে দিল। কোনো দুর্ঘটনার কোনো সম্ভাবনা ছিল না, প্রথম কথা। আর সেকেন্ড জিনিস হচ্ছে, গাড়ি ডিটেনশন হতো, গাড়ি আটকেই পড়তো, এবং যেহেতু প্রেশার না পেলে গাড়িটা স্লো হয়ে যেত, একদম স্লো হয়ে গাড়ি একটা আটকে যেত। কিন্তু মিস্টার মহাপাত্র, এরকম ঘটনা ঘটলো কেন, ঘটলো কোনো সার্ভিসিং এর কোনো গলদ ছিল? সেটা কেন কেন ঘটলো সেটা আমরা দেখছি, যে কনসার্ন ডিপার্টমেন্ট তাদের সঙ্গে কথাবার্তা চলছে এবং কেন এটা এরকম ঘটলো এবং যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই ধরনের তার ব্যবস্থা আমরা করছি এবং সেই ডিপার্টমেন্ট, কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলা হচ্ছে যে এটা কেন ঘটলো। তবে এটা টেকনিক্যাল ফল্ট, কোনো রকমের কোনো রকম অ্যাভয়েডেবল ছিল না। এটা যেহেতু দমদমে ধরা পড়লো সেহেতু সুবিধা হলো, না হলে রাস্তাতে কোথায় হলে গাড়ি আবার আটকে যেত। বুঝতে পারছি, ধন্যবাদ রবি মহাপাত্র, পূর্ব রেলের সিপিআর আমাদের সঙ্গে কথা বললেন। অসীম, আপাতত তোমাকেও ধন্যবাদ।